আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই অনেক ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে আপনারা মোবাইল দিয়ে কিভাবে ফটো এডিট করবেন। মোবাইলের যে ডিফল্ট ফটো এডিটরটা থাকে, গ্যালারি যেটা আছে, গ্যালারির মধ্যে যে এডিট সেকশনটা আছে, সেই এডিট সেকশনে কিভাবে আমরা ছবি এডিট করব সেটা মূলত আপনাদেরকে দেখাবো। তো ডিজিটাল ড্রিমস আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা করি এই ভিডিওটি ভালোভাবে দেখে করে দেবেন। তো চলুন আমরা একটু মোবাইল স্ক্রিনের বিষয়টা দেখাই যে কিভাবে আমরা মোবাইলে ফটো এডিট করব। ধন্যবাদ সবাইকে। তো আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা মোবাইল স্ক্রিন। এখন আমরা দেখাবো যে গ্যালারি থেকে কিভাবে আমরা ফটো এডিট করব। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্টে গ্যালারিতে চলে যেতে হবে। তো গ্যালারিতে চলে যাওয়ার পর আমার যে ভিডিও, আমার যে ছবি আছে, সেই ছবিটা আমি একটা ছবি সিলেক্ট করব, এনে তারপর সেটি এডিট করে দেখাবো। তো মনে করেন আমি এই ছবিটা ওপেন করলাম। তো ওপেন করার পরে দেখেন এই যে নিচে কিন্তু এডিট নামে একটি কথা আছে, তো এডিটে আপনি ট্যাপ করুন। এডিটে ট্যাপ করলে দেখেন এখানে এডিটের অনেকগুলো টুলস চলে এসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যদি এখানে অটোতে চাপ দিই, দেখেন তাহলে আমার একটু হলেও আমার আকাশের রংটা কিন্তু নীল হয়েছে, যে একটু কম হয়েছে এই যে বেশি হয়েছে। তারপর ক্রপ, ক্রপের কাজ কী? ক্রপ হচ্ছে আপনি ছবিটার যে কোনো একটা অংশ কেটে ফেলতে পারবেন। আপনি যদি এই যে বিল্ডিংটা না রাখতে চান নিচে, তাহলে আমি একটু উপরের দিকে নেই, এই যে এতটুকু যদি রাখতে চান আপনি কিন্তু এটুকু রাখতে পারবেন। ক্রপে দিয়ে যদি আপনি ওকে করেন, দেখেন আমার কিন্তু ওটুক জায়গায় ক্রপ হয়ে গেছে। এখন শুধুমাত্র আমার আকাশটুকু আর এই যে গাছের কিছু অংশ আছে। তো তারপর দেখেন এখানে ফিল্টার আছে, ফিল্টারে গেলে আপনি যে কোনো ফিল্টার আপনি এই ফটোতে আপনি ই করতে পারবেন। এই দেখেন যত ধরনের ফিল্টার দেওয়ার এখানে আপনি দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এই যে দেখেন ফিল্টার অনেক নীল, তারপরে যে হালকা, আশা করি বুঝতে পারছেন যে আপনারা এখানে ফিল্টার ইউজ করলে অনেক ধরনের ফিল্টার আছে, অভাব নেই। তো এটা হচ্ছে মূলত ফিল্টার। তারপরে আসি আমি অ্যাডজাস্ট, অ্যাডজাস্টে গেলে দেখেন এখানে এক্সপোজার আছে, এক্সপোজার দেখেন আমি যদি বাড়াই দেখেন আলো অনেক বেশি হয়ে গেছে, এটা হচ্ছে এক্সপোজার। তারপরে আছে এখানে ব্রাইটনেস, আপনি যদি ছবির ব্রাইটনেস বাড়ান এসে আলোটা বাড়বে, এটা হচ্ছে ব্রাইটনেস। তারপরে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট দিলে আপনারটা আরও গাঢ় হবে, আপনার মানে নীল হয়ে যাবে বেশি, এখানে যেহেতু নীল রঙটা বেশি আছে তো সেইটা বেশি ধারণ করেছে কন্ট্রাস্টে। তারপর স্যাচুরেশন, স্যাচুরেশনও আপনি দেখেন এখানে কালারটা একটু আরও বেড়েছে, আবার এদিকে দিলে কালারটা কমেছে, এটা হলো স্যাচুরেশন। তো তারপরে আসি আমি স্যাচুরেশনের পরে আপনার আছে ভাইব্রেন্স। তো ভাইব্রেন্সটা যদি বাড়াই দেখেন একটু অনেকটা ই হয় আর কি, গাঢ় হয়, আবার এই পাশে দিলে কমে যায়, হলো ভাইব্রেন্স। তারপর আছে ওয়ার্ম, ওয়ার্মের এদিকে আসলে একরকম, ওয়ার্মের ওই দিকে গেলে আরেক রকম, ঠিক আছে। এই যে দেখেন এটা কিন্তু এখানে আকাশটা কম লাগছে, দেখেন আকাশটা বেশি লাগছে গাঢ়, এটা হলো ওয়ার্ম। তারপরে আছে টিন্ট, টিন্ট হচ্ছে আপনার পুরো রঙটাই চেঞ্জ করে দিবে। এই যে দেখেন বিভিন্ন ধরনের রঙের উপস্থিতি এখানে দেখা যাবে, এটা হচ্ছে টিন্ট। তো টিন্টে আমরা এগুলো ধরা দরকার নেই। তারপর হাইলাইটস, হাইলাইটসের ভিতরে গেলে আপনি হাইলাইটস বাড়াইতে পারবেন, হাইলাইটস কমাইতে পারবেন, ঠিক আছে। তারপর শ্যাডো, আপনি যদি ছায়া বাড়াতে চান, মানে ছায়া অংশটুকু বেশি পরিষ্কার দেখতে চান, তাহলে শ্যাডো বাড়িয়ে দিবেন, আর যদি আরও মানে বেশি আলো তো ছায়া করতে চান তাহলে বাম দিকে নেবেন, তাহলে ছায়া হবে। তারপর আছে এইচএসএল, এইচএসএলে আপনার ব্যাকগ্রাউন্ডে থাকা যে কালারগুলো আছে সেটা কোনটা বেশি কোনটা কম, লাল কালার যেটা এটা যদি আপনি বাড়ান, আমার ব্যাকগ্রাউন্ডে আপাতত কোনো লাল নেই সেজন্য এটা এরকমভাবে বোঝা যাচ্ছে না। আমার ব্যাকগ্রাউন্ডে আছে নীল, তো নীলে দিলাম, নীলে দেখেন এই যে দেখেন নীল কম, নীল সবুজ হয়ে গেলো, আবার ওদিকে গেলে নীল গাঢ় হয়ে গেল। তো এটা হচ্ছে মূলত হিউ, তো এটা হলো নীল কালার। আবার স্যাচুরেশন কমাইতেও পারবেন, বাড়াইতেও পারবেন, আবার এখান থেকে লাইটটাও বাড়াতে পারবেন, এতে লাইট কমাতে পারবেন, মানে অনেক ধরনের সিস্টেম এখানে আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন এসএসএল। তারপরে আছে পোস্টারাইজ, আপনি ইচ্ছা করলে পোস্টারের কালার পোস্টারের মতো করতে পারবেন, এগুলো পোস্টারাইজ। তারপরে আছে ফেড, ফেড ইফেক্ট আছে, ফেড ইফেক্ট আপনার এই যে ফেড হবে মানে অন্ধকার আলাদা আলাদা একটা কালার আসবে, গ্রেইনে গেলে গ্রেইনটাও আপনার বোঝা যাচ্ছে না, এই যে গ্রেইন, এই দেখেন ছবিটা কীরকম জানি ই হয়ে গেছে, ওই যে আগে স্মুথ ছিল এখানে এখন স্মুথনেসটা কমে গেছে, এটা হচ্ছে এটা। তারপরে আছে আপনার শার্পনেস, শার্পনেসটা আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ক্লিয়ার যেটা আর কি সেটা শার্পনেস। আর ভিগনিটি, ভিগনিটি হচ্ছে আপনার চার সাইড দিয়ে একটা কালো আভা দিতে, যে দেখুন এটা সাদা এবং এটা কালো চারদিক থেকে, মানে হালকা থেকে গাঢ়, গাঢ় থেকে হালকা।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা মোবাইলের ফটো এডিটর দিয়ে ফটো এডিট করবেন। এছাড়াও আপনার অ্যাডজাস্টের পরে আপনার ডুডল আছে, ডুডলে আপনি ছবির মধ্যে কিছু লিখতে পারবেন। এটা হলো ডুডল, ডুডলের অনেক ধরনের ইয়ে আছে, এই যে বড় ছোট এগুলো করতে পারবেন, এটাকে বলা হচ্ছে ডুডল। তারপর আছে টেক্সট, আপনি যদি ছবিতে কিছু লিখতে চান আপনি এখানে টেক্সট লিখতে পারবেন। টেক্সটের আরও অনেক ধরনের ফরম্যাট এখানে দেওয়া আছে, আপনার যেটা মন চায় আপনি সেটা করতে পারবেন। এটা হচ্ছে আপনার টেক্সট। আর মোজাইকের ভিতরে গেলে আপনার ছবিটা আপনি কীরকম করতে চান সেরকম অনেক ধরনের এখানে স্টাইল আছে, এটা বাড়াতে কমাতে পারবেন আপনি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মোবাইলের এডিটর দিয়ে কিভাবে আপনারা ফটো এডিট করবেন। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।